সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ বিদেশ যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখেন তাদের প্রত্যেককে টিএম একজন ফিসিদের পরিবার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমাদের কাছে একটি প্রশ্ন আসে এবং আমাদের কাছে ফেসবুক বলেন বা ফোন কল বলেন সব একটাই প্রশ্ন আসে পুকুরে পানিকে কি করে সবুজ করা যায় সুপ্রিয় দর্শক আপনাদের একটা তথ্য দেই এই সবুজ করা বিষয়টি হচ্ছে আসলে পানি একটা সুস্থতা প্রকাশ এবং বই প্রকাশ শুধু তাই নয় মাছের জন্য একটি অনুকূল পরিবেশ এবং পানি যে শীতলতা রক্ষার জন্য একটি অন্যতম ফ্যাক্টরি হিসেবে কাজ করে এখন এই যে সবুজ করা মানে হচ্ছে প্রাকৃতিক খাদ্য তৈরি করা এই প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য আমাদের দেশে বিভিন্ন ধরনের পন্থা ব্যবহার করা হয় আপনাদের সঙ্গে আজকে আমি বিভিন্ন ধরনের পন্থার মধ্যে দুইটা পন্থা নিয়ে সবচেয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম দেখুন প্রাকৃতিক ভাবে যে গুলি তৈরি করা হয় সেটা হচ্ছে গরু গোবর ইউরিয়া এবং খৈল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে সেটা ফার্মেন্টেড করে সেটা পুকুরে দিয়ে আপনার কি করেন পানি সবুজ করে এবং অনেকে এটার সঙ্গে পিএসপি ব্যবহার করেন দুঃখ বিষয় হচ্ছে এই ইউরিয়া পটাশ বা টিএসপি ব্যবহার করার ফলে আপনার যে রেজাল্টটা পান সেটা খুবই ক্ষণস্থায়ী এর কারণ হচ্ছে যে রাসায়নিক সারগুলি ব্যবহার করছেন তা পি এর সঙ্গে পানি পেয়েছে তা একেবারে সম্পূর্ণভাবে ব্যতিক্রম হয়ে যায় ফলে কি হয় মাছগুলির জন্য যে অনুকূল পরিবেশ সেই মাছের জন্য অনুকূল পরিবেশটা বজায় থাকে না এবং পুকুরে খুব দ্রুত সময়ের মধ্যে গ্যাস হয়ে যায় তো এই প্রাকৃতিক পদ্ধতিতে আমরা যে পুকুরে সবুজ তৈরি করে এবং তৈরি করে দিচ্ছি বা তার জন্য মানদণ্ড তৈরি করে দিচ্ছি রোধ আসলে সম্পূর্ণভাবে হয় না যে কারণে আমরা এই সনাতন পদ্ধতি থেকে একটা আধুনিক পদ্ধতি যাব যেটা কিনা সম্পূর্ণভাবে নিরাপদ এবং যেটা কিনা খুবই কার্যকর যারা কিনা পুকুরের মধ্যে নিয়মিত চুন লবণ ডোজ করছেন উপন্যাসক দিচ্ছেন জীবন দিচ্ছেন কিন্তু মাছ বড় হচ্ছে না পানি সবুজ হচ্ছে না তাদের জন্য একটা সুন্দর প্যাকেজ যেটা টি সবসময় বাজার করে থাকে দু টাকার মধ্যে সেটা হচ্ছে গ্রিন সুপার মধ্যে কি কি থাকে একটি ওয়ার র্যাঙ্কিং এর শীর্ষে আছে যেটা এবং একই কোম্পানির গ্রিন ফুড যেটা কিনা মিনারেলস দান করে ওই যে আমি বললাম সনাতন পদ্ধতিতে আপনি যেমন ইউরিয়া সার দিচ্ছেন চিটা দিচ্ছেন তার সঙ্গে পটাশ দিচ্ছেন দিয়ে আসলে পুকুরে সবুজটা ধরে রাখতে পারছেন না কিন্তু এই প্রোডাক্টটি বিশেষ করে গ্রিন ফুড এবং একোলাইফেস এর কম্বিনেশনটা একত্রে সুন্দর হয় ফলে পুকুরের পানি এরকম শীতল সবুজ মত থাকবে এবং তার সঙ্গে জিনিসটা হবে পুকুরে গ্যাস দূর হবে দূর হবে ব্ল্যাক সয়েল দূর হবে পেয়েছে তারতম্য স্কেল যেটা সবসময় ইমব্যালেন্স থাকে ডিও লেভেল বাড়বে এবং পুকুর থেকে এমন একটা দূর হয়ে যাবে স্থায়ীভাবে এটা আপনাদেরকে ব্যবহার করতে হবে এবং তার চেয়ে মনে জিনিস হচ্ছে এর সঙ্গে আরেকটি জিনিস দেওয়া থাকে যা বলা হয় গ্রোম্যাক্স একটা মাল্টিভিটামিন এখন এই মাল্টিভিটামিনটা কি করে পরিবেশ ভালো আপনি যে খাবারটা দিচ্ছেন সেটাকে পুষ্টি মানে উন্নত করতে এবং মাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে মাছকে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন বাড়াতে এবং তার সঙ্গে সঙ্গে যারা কিনা হ্যাচিং পদ্ধতিতে যারা মাছের রেনুপোনা তৈরি করতে যান ব্রুড মাছ তৈরি করার জন্য এই গ্রোমেক্স সুপার বা গ্রোথ মাস্টার খুবই কার্যকর এবং এখনো পর্যন্ত এদের কোনো বিপরীত প্রতিক্রিয়া বা সাইড রিয়াকশন অথবা এরকম সম্পর্কে কোনো নেগেটিভ রিভিউ পাওয়া যায়নি সম্পূর্ণভাবে প্রাকৃতিক উপায়ে তৈরি এই প্যাকেজটি আপনাদের জন্য প্রত্যেকটা মাছ চাষির জন্য খুবই সাশ্রয়ী হবে এবং মাছ চাষিদের জন্য সফলতার একটি মূল চাবিকাঠি হয়ে দাঁড়াতে পারে বলে আমি আশা ব্যক্ত করি কে ফিশারিজ সবসময় আপনাদের চেষ্টা করে নিরাপদ খাদ্য উৎপাদন সহায়তা করার জন্য সৎ পরামর্শ দেওয়ার জন্য এবং সেই সুবাদে আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকবো ডিসক্রিপশন বক্সে নম্বরে যোগাযোগ করে এই প্যাকেজ সম্পর্কে তথ্য নিন এবং পুকুরের পানিকে সবুজ রেখে মাছকে নিরাপদ রাখুন আপনার নিরাপদ খাদ্য তৈরি করুন এবং সেই নিরাপদ খাদ্য থেকে আপনি লাভবান হন এবং সমাজকে লাভবান করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিটি মাত্রাসের সফলতা মঙ্গল কামনা করি কেমেজন ফিশারিজ পক্ষ থেকে আমি আশাবাসকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম